নমস্কার বন্ধুরা, লাইফগোল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানায়। মহান পণ্ডিত চাণক্য বলেছিলেন তিনটি পথ অনুসরণ করার কথা, যেটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের হাতের মুঠোর মধ্যে থাকবে আমাদের সফলতা। চাণক্য কে ছিলেন, তিনি কি করতেন বা কেন তিনি এত নামী দামি ব্যক্তি, তা আমরা কম বেশি সকলেই জানি। তার বাণী হলো, আমরা যদি নিজেদের জীবনে একটু গ্রহণ করে চলতে পারি তাহলে আমাদের জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে চাণক্যের এই নীতি, এবং জীবনের অনেক ধাপে সতর্ক বার্তা হিসাবে কাজ করবে এই নীতি। চাণক্য বলেছিলেন, মূর্খ ব্যক্তির সাথে কখনো তর্ক করা উচিত নয়। এই নীতিটি কিন্তু আমাদের এই বাস্তব জীবনেও আমাদের মেনে চলা উচিত, কারণ মূর্খ ব্যক্তির আর না বুঝেই কথা বলে থাকে তারা, তাদের কার্যকারণে কোনো রকম সম্পর্কও থাকে না, কোনো ভিত্তি ছাড়া তর্ক করে যেতে পারে, আর অপর পক্ষে কারণসহ বোঝাতে গেলেও সেটি তারা গ্রহণ অবধি করে না। আর মূর্খ ব্যক্তিরা খুব সহজেই অপমান অসম্মান করতে পারে, যা নিজেদের আত্মসম্মানে আঘাত করতে পারে, তাই এহেন ব্যক্তিদের এড়িয়ে চলা উচিত। দ্বিতীয়ত, নিজের দুর্বলতা কখনো খুব প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে নেই। আমাদের জীবনের ধাপে প্রচুর বন্ধুর সান্নিধ্য পাই আমরা, কিন্তু আদৌ তারা কতটা উপযুক্ত তা বিচার করি না। এর ফলে বন্ধুত্বে ডুবে গিয়ে নিজেদের সকল দুর্বলতা প্রকাশ করে দিই তাদের কাছে, আর পরবর্তীতে সেই বন্ধুরা দুর্বলতার সুযোগ নেয়, আঘাত অবধি করে। তৃতীয়ত, আমাদের কখনো অতীতের কথা ভেবে আফসোস করতে নেই, কারণ অতীত আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, তাই বর্তমানকে সুন্দর করে তুলতে হবে, এতে ভবিষ্যতও আরও ভালো হয়ে উঠবে। হারিয়ে যাওয়া অতীত কখনোই ফিরে আসবে না, তাই অতীতের কথা ভেবে সময় নষ্ট করলে ভবিষ্যৎ বর্তমান দুটোই কিন্তু কুপ্রভাব পড়বে। শিক্ষামূলক এই চাণক্য নীতি জীবনের অনেক ভুল থেকে বিরত রাখতে সাহায্য করে আমাদের। আজকের ভিডিওতে আমরা জানলাম চাণক্যের কয়েকটি কথা। সেই কথাগুলির মধ্যে তিনি বলেছিলেন তিনটি পথ অনুসরণ কথা, সেটিও আপনারা জানলেন। এই তিনটি পথ অনুসরণ করার অবশ্যই চেষ্টা করুন, সফলতা আপনাদের হাতের মুঠো এসে দাঁড়াবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।